আসসালামু আলাইকুম। বিভিন্ন স্কুলে এবং ক্যাডেট কলেজের ভর্তির জন্য যারা খুব জোরসোরে প্রস্তুতি গ্রহণ করছো, শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনায় তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আবারও তোমাদের মাঝে আমি এমন সব ম্যাসকুলাইন জেন্ডার নিয়ে হাজির হয়েছি যেগুলোর ফেমিনিন জেন্ডার সম্পূর্ণ আলাদা শব্দ। যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, কাইন্ডলি আমার প্রোফাইল থেকে দেখলে আমার প্রোফাইলটিকে ফলো করো, আমার পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করো, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যে প্ল্যাটফর্মে থেকেই তোমরা দেখো না কেন শেয়ার করো, কমেন্ট করো, প্রিয় বন্ধুদের মেনশন করো। তো যাচ্ছে বন্ধু, কথা বাড়াবো না, একেবারে মূল আলোচনায়। আর একটি কথা বলে রাখি, একেবারে ভিন্ন ওয়ার্ড দিয়ে যে সকল ম্যাসকুলাইন জেন্ডারের ফ্যামিলির জেন্ডার করতে হয় এ সংক্রান্ত আলোচনার আজকে একেবারে শেষ পর্ব। এ নিয়ে আমার টোটালি তিনটি ভিডিও হয়ে গেল। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যায় কি সেই ম্যাসকুলাইন জেন্ডার সমূহ যাদের একেবারেই ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডার করতে হয়। দেখো, বুল, বুল শব্দের অর্থ হচ্ছে বলদ। আর বলদ তোমরা নিশ্চয়ই বুঝো পুরুষ গরু, আর ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউ বা গাভী, হাজব্যান্ড, এটি সবার পরিচিত শব্দ, অর্থ স্বামী। আর ওয়াইফ হচ্ছে স্ত্রী বা পত্নী। নেফিউ, নেফিউ হচ্ছে ভাগ্নে অথবা ভাইপো, অর্থাৎ বোনের ছেলে অথবা ভাইয়ের ছেলে কে আমরা নেফিউ বলবো। আর নিস, এটির উচ্চারণটা নিস, নিস, এটি হচ্ছে ভাগ্নি অথবা ভাইঝি, অর্থাৎ বোনের মেয়ে অথবা ভাইয়ের মেয়ে। স্যার বা স্যার, এর ভালো বাংলা হচ্ছে মহাশয়, এটির ফেমিনিন জেন্ডার হচ্ছে ম্যাডাম, মহাশয়। আঙ্কেল, এর অর্থ অনেক হতে পারে, যেমন মামা, চাচা, খালু, ফুফা, এরকম অনেক। আর এটির একেবারেই ফেমিনিন জেন্ডার হচ্ছে আন্ট, কিন্তু আমরা বাংলায় এই সরি বাংলাদেশে অনেকে আন্টি বলি। তারপরে ফক্স, ফক্স শব্দের অর্থ হলো খেক্সিয়া, আর এটির ফেমিনিন জেন্ডার হচ্ছে ভিক্সেন। তারপরে বুলক, বুলক শব্দের অর্থ হচ্ছে দামলা বাছুর। আর হেইফার শব্দের অর্থ হলো বকনা বাছুর, অর্থাৎ গরুর যে পুরুষ বাছুর জন্ম লাভ করে তাকে বুলক বলা হবে, আর স্ত্রীলিঙ্গ হলে সেটিকে আমরা বলবো হেইফার। তারপরে লর্ড শব্দের অর্থ হলো জমিদার, আর ল্যাডি শব্দের অর্থ হচ্ছে জমিদার পত্নী, কিং শব্দের অর্থ রাজা, কুইন হচ্ছে রানী। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি শেষ করবার আগে এখান থেকে তিনটি শব্দকে স্পেশালি আমি মার্ক করে দেব যেগুলো বেশিবার আসে। একটি হলো ভিক্সেন, হেইফার এবং নিস, এই শব্দ তিনটি, নিস এই শব্দ তিনটি তোমরা একেবারেই মনে রাখবে। এগুলোর পার্ট অফ সরি জেন্ডার শনাক্ত করতে বলে এবং এইগুলোর অর্থ পরীক্ষায় আসে, ভিক্সেন, হেইফার এবং নিজ। তো বন্ধুরা, যারা কষ্ট করে ভিডিওটি দেখলে তাদের সবাইকে ধন্যবাদ। এবং এরপরে আমি কিছু কমন জেন্ডার নিয়ে হাজির হব যেগুলো চিরকাল কমন। তো সেই ভিডিওটি দেখবার আমন্ত্রণ তোমাদের সকলের প্রতি রইল। সবাই ভালো থেকো, আজকের এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।